আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএফ এর কিছু রিচার্জ সংক্রান্ত বা উইথড্র সংক্রান্ত কিছু কথা। তো অনেকে আমি দেখতেছি আমার এই এখানে দুইটা ভিডিও পাবলিশ করার পরে অনেকে এখান থেকে রিচার্জ করতেছে, কিন্তু এখানে রিচার্জ করার কিছু অপশন সেটা ভুল করতেছে, এই জন্য অনেকেই টাকা পাইতে দেরি করতেছে বা টাকা আসতেছে না অনেকেরই। তো যেই ভুলগুলো আপনারা করেন সেটার সমাধান আমি দেখাই দেব কিভাবে সমাধান করবেন। তো আপনারা রিচার্জ করতে হলে প্রথমে সিএফ এ চলে যাবেন। সিএফ এ যাওয়ার পরে আপনি রিচার্জে যাবেন। রিচার্জে যাওয়ার পরে আপনি হিনতে মোবাইল মানি সিলেক্ট করবেন। আমি মার্ক করে দেখাইতেছি এটা সেট সিলেক্ট করবেন। মোবাইল মানিতে দিলে তাড়াতাড়ি আপনার ইয়েটা তাড়াতাড়ি হবে। মোবাইল মানি দেওয়ার পরে এখানে বিকাশ অ্যান্ড নগদ এটাতে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার কত টাকা ঢুকাইতে চাইতেছেন সেটা দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে একটা অবিলম্বে টাকা সঞ্চয় করুন, এটাতে একটা চাপ দিবেন। তো অনেকে এখানে একটা ভুল করে, সেই ভুলটা হইতেছে এই যে পেজটা, এখানে আপনার নাম্বার দেওয়ার পরে আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, যেই বিকাশ থেকে আপনি টাকা ঢুকাবেন। তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম, এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম, বিকাশ চ্যানেলটা সিলেক্ট করলাম, করার পরে গো টু পেমেন্টে গেলাম। তো মূলত বিষয় হচ্ছে যে এইটা অনেকেই আছে যে এখানে ডিপোজিট করার পরে এই যে এখানে ট্রানজেকশন দিতে হয় এটা দেয় না, বা দিতে ভুলে যায়, দিতে দেরি হয়ে যায়, এই জন্য এটা চলে যায়। এটা রিচার্জের পরেই আপনার এটা চলে যাবে, এটা তাড়াতাড়ি করতে হবে। ইমিডিয়েটলি তাড়াতাড়ি এটা দিলে আপনার এটা নিয়ে নিবে। আর এখানে আরেকটা ভুল করেন, এখানে এই পেজটার একটা স্ক্রিনশট নেয় না। অনেকেই দেখতেছি রিচার্জ করে, কিন্তু রিচার্জ করার পরে আমার গ্রুপে আইসা অনেকে বলতেছে ভাই টাকা আসেনি, এই আসেনি, সেই আসেনি। টাকা তো আসবে ভাই, টাকার বাবু আসবে। তো আপনারা যদি যে স্টেপগুলো ফলো না করেন তাহলে আসতে একটু সমস্যা হবে। তো এখানে আসার পরে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন।